নবী করিম সাল্ল আসলাম বললেন আমি তোমাদের যে জিনিসটা বেশি ভয় করি হি আমার উম্মত সেটা হচ্ছে হয়তো বড় সেরেক তোমরা অনেকেই করবে না কিন্তু তোমাদের কাছ থেকে ছোট ভয়ে আমি অস্থির আছি ছোট অনেকেই করবে সাহাবাই জিজ্ঞেস করলে রাসুল্লাহ ছোট সেরেক কি আবার সেটা কোনটা তিনি বলেন সেটা হচ্ছে রিয়া লোক দেখানো প্রদর্শন ইচ্ছা লোকে খুব দেখবে আর তোমার প্রশংসা করবে এইটা তোমার তামান্না এইটা নামও শেখ এটা ছোট শেখ কেমতের দিন এই সমস্ত যারা মানুষকে দেখানোর জন্য নাম কুরানোর জন্য অনেক আমল করত দিনের কাজ করত অনেক ভালো কাজ করেছে শুধু লোকদের কাছ থেকে প্রশংসা বাহবা সুনাম সুখ্যাতি অর্জন করতে আল্লাহ তালা কে দিন তাদেরকে বলবেন তোমরা তো অনেক দান করেছ তুমি অনেক ইসলামের খেদমত করেছ তুমি মসজিদ চালিয়েছ খুব কাজ করেছো আচ্ছা ঠিক আছে কি জন্য করছো আমি সব দানি লোকদের কাছে তোমার নাম কাম কুড়াতে চয়ে যাও ওদের কাছে কিছু পাও কিনা দেখো আমার কাছে তোমার কিছু নাই আমরা কে আসি এইরকম কাজ করে এমন ঠকা ঠকতে এমন সর্বশান্ত হতে আরেকটি হাজি সেরাসম বললেন যে আমার উম্মের কিছু লোক আছে তারা তেহামা পাহাড় যেটা আরব দেশের দক্ষিণাঞ্চলে আছে বিশাল একটি পাহাড় এই পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে এত নেকি তাদেরকে দেখানো হবে দেখো তোমার এই নেকি কত বড় কিছুক্ষণের মধ্যেই এই নেকির পাহাড় সমস্ত ধুলির সাত হয়ে যাবে কিছু নাই সব ধুলা হয়ে উঠতে থাকবে সব শেষ যেন তাদের এই দুরাবস্থা এক সাহবান নামে এক সাহাবি জিজ্ঞেস করলেন যারা শুরো এই দুরবস্থা কাদের এত নেকি নিয়ে উঠবে পাহাড়ের মতো আর সব নেকি শেষ তিনি বললেন এরা হচ্ছে ওই লোক যারা মানুষের সামনে খুব ভালো কাজ করতো গোনার থেকেও দূরে থাকত কিন্তু যখন একলা একলা থাকতো কিসের নেক আমল গুনার মধ্যে ডুবে থাকত এদের এই নেক আমলগুলো মানুষকে দেখানো আমলগুলো এরকম বরবাদ হয়ে গেছে কাতার দা রহমতুল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার আমলের মধ্যে রিয়া নিয়ে আসে দিনের কাজে নেকির কাজে রিয়া লোকদেরকে দেখাইতে চায় আল্লাহ তালা ফেরেস তাদেরকে দেখে বলেন দেখো এই 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 লোকটি আমাকে নিয়ে এসে উপহাস করে সে বলতে চায় আমি আপনার জন্য করি দাবি করতে চায় কিন্তু তার মনের মধ্যে কী আছে লোকদেরকে দেখানোর জন্য সে আমার সঙ্গে মস্কাড়ি করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন